রাস্তায় বাংলাতে একটু সহযোগিতা করুন। সীতারামপুর মাদ্রাসা সদর মুদারিস হযরত শেখ হযরত মাওলানা লুৎফুর রহমান কাসিম সাহেব। একটু আপনারা শান্ত হন, বিশৃঙ্খলা করবেন না, একটু জীবন বসে বসে গিয়ে করুন, দাঁড়িয়ে থাকবেন না। মেয়েদের দিকে পানি দিতে বলুন। একটি বিশেষ ঘোষণা, যারা মহিলা মহফিলে আছেন ওখানে পানির ব্যবস্থা নেই, একটু পানির ব্যবস্থা করে দিন। যারা মহিলা মহফিলে দায়িত্বে আছেন সেখানে পানির ব্যবস্থা করে দিন, পানির ব্যবস্থা নেই। আমি এটা দিতে পারছি, আমাদের সময় যেহেতু খুব অল্প, অতএব কাজ দুটো কাজ একসাথেই হবে। আমি কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। এই যে সন্তানগুলি আপনার আমার জাতির সন্তান, জাতির ভবিষ্যৎ, আজ তারা নূর জামিয়া মোহাম্মদিয়া দারুল উলুম থেকে সহি বুখারি সহি মুসলিম এবং এছাড়াও অন্যান্য হাদিসের পুস্তকও বলি, তার সাথে সাথে বিভিন্ন বিষয় ভিত্তিক বই শেষ করে তারা এখান থেকে ফারিগ হয়ে যাচ্ছে। তার সাথে সাথে রয়েছে তিনজন কোরআনের হাফিজ। আমি বলতে চাই এই যে যাদেরকে দেখছেন এদের সম্পর্কে আমরা যদি একটু জানি, এরা কি জিনিস, এরা কি, এরা ভবিষ্যতে কি করবে, এদের কি দায়িত্ব রয়েছে, এদের প্রতি আপনাদের কি দায়িত্ব রয়েছে, এদের প্রতি আপনাদের কি অধিকার রয়েছে, আপনাদের প্রতি এদের কি অধিকার রয়েছে। অবাক যাবে শুনলে, যাদেরকে দেখছেন সামান্য সাদা একটি জুব্বার মধ্যে, সামান্য একটি জুব্বার মধ্যে মনে হচ্ছে, কিন্তু এরা কি জিনিস, এটা জানার জন্য আমার মনে হয় সূরে হাসারে একটি আয়াত যদি আপনাদের সম্মুখে তুলে ধরি তাহলে আমাদের অন্তরের মধ্যে কম্প সৃষ্টি হয়ে যাবে। এরা তারা যারা কোরআনের শিক্ষা নিয়ে, যারা কোরআনের পুরো কোরআনকে মুখস্থ করে নিজের সীমাবন্দি করেছে, তারা এই কোরআন, যেই কোরআনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরে হাসারের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনকে যারা সীমাবদ্ধ করেছে, সীমার মধ্যে হিফজ করেছে, মুখস্থ করে সীমার মধ্যে বন্দি করেছে, সেই কোরআন, যেই কোরআন তিলাওয়াত আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো, এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাযিল করা হতো, যেই পাহাড় সম্পর্কে, যার শক্তি সম্পর্কে, যার ক্ষমতা সম্পর্কে, যার বল সম্পর্কে আমরা প্রত্যেকে অবগত, সেই ক্ষমতাশীল পাহাড়, সেই শক্তিশালী পাহাড়, সেই সেই পাহাড়, যেই পাহাড়ের শক্তির কথা আমরা সবাই স্বীকার করি, সেই পাহাড়ের উপরে যদি কোরআন অবতীর্ণ হতো, সেই কোরআন, সেই পাহাড়ের উপরে যদি কোরআন নাযিল হতো, আল্লাহ তাআলা বলছেন লারাআইতাহু, হে নবী আপনি দেখতেন সেই পাহাড়কে, সেই পাহাড়কে দেখতেন খাশিআন, সে ভয় কম্পিত হয়ে যেত, ভয় কম্পিত হয়ে যেত, সেই কোরআন, সেই কোরআন এতটা ভারী, এতটা ভারী যে পাহাড়ের মতো শক্তিশালী একটি বস্তু সে ভয় কম্পিত হয়ে যেত, ভীতু হয়ে যেত, মুতাসাদদিআন, এবং সে ছটফট করে কাঁপত, কাঁপুনি সৃষ্টি হয়ে যেত। সেই কোরআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভীতির কারণে সেই কোরআন এরা নিজের সিনার মধ্যে সীমাবদ্ধ করেছে, সেই কোরআন, সেই কোরআনকে সে পৃথিবীর আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, আকাশ থেকে নিয়ে পৃথিবী পর্যন্ত, পৃথিবী থেকে নিয়ে সেই পাহাড় পর্যন্ত
কেউ কোরআনকে গ্রহণ করতে পারেনি ভয়ে তারা অস্বীকার করে দিয়েছিল যে আমরা কোরআনের মতো এত বড় বোঝ আমরা নিজের ঘাড়ে নিতে পারবো না নিজের কাঁধে নিতে পারবো না কিন্তু বোঝ সেই কোরআনকে আমাদের মতো মানুষ আমাদের সন্তানরা নিজের সিনার মধ্যে সীমাবদ্ধ করেছে সেই বুখারীর মতো বুখারীর হাদিস একটিশিয়া গ্রন্থকে এই সমস্ত ছাত্র পাঁচজন ছাত্র সেই বুখারীর দর্স নিয়ে এখানে ফারেগ হয়ে যাচ্ছে এগুলো আপনাদের ফল আপনারা যে ব্যয় করেছিলেন যে অর্থ দিয়েছিলেন যে অর্থ দিয়ে আপনাদের প্রতিটি পয়সা প্রতিটি টাকা দিয়ে এই ছেলেগুলি নিজেদের সমস্ত কিছু প্রয়োজন পূরণ করেছিল সেই প্রয়োজন পূরণ করে দীর্ঘ দশ বছর এগারো বছর বারো বছর কেউ আবার চোদ্দ বছর যাব এই মাদ্রাসায় থেকে শিক্ষা গ্রহণ করে আজকে ফজিলতের সনদ তারা প্রাপ্ত করছে তারা হাসিল করছে এই যে দেখছেন মাথায় যে পাহাড় চাপানো রয়েছে এটা আপনি শুধু একটি কাপড় মনে করবেন না সবুজ কাপড় নয় এটি কোন একটি শুধুমাত্র কাপড় সুতোর কাপড় নয় এই কতটা কি এটা দিয়ে এদেরকে শুধু এইরকম উপর নিয়ে আসার চেষ্টা প্রচেষ্টা যে তোমরা দশ বছর যাব দশ বছর যাব যাহা কিছু অর্জন করলে আজ সমস্ত কিছুকে এই পাগড়ির মধ্যে ভরে তোমাদের মাথায় চাপিয়ে দেওয়া হলো এই বোধ জাতির জন্য তোমাদেরকে বহন করতে হবে প্রতিটি অক্ষর যতগুলি তোমরা অর্জন করেছ প্রতিটি শব্দ জাতির জন্য আমানত যেটি এই পাগড়ির মধ্যে রয়েছে বন্দী রয়েছে এইটিকে জাতির সামনে আমানতের সহিত তোমাদের উপস্থাপন করতে হবে জাতিকে সেই পাগড়ির মধ্যে যে শিক্ষা ভরে দেওয়া হয়েছে সেই জাতিকে সুপথে নিয়ে যেতে হবে এই দায়িত্ব বোধ দিয়ে তাদের মাথায় এই দস্তা দেওয়া হচ্ছে আমি শুধুমাত্র এই আটজন যে ছাত্র যাদের আট বছর দশ বছর যাবৎ জীবন যাপনে প্রতিটি নিহতে প্রতিটি মুহূর্তে যেমন তাদের নিজের পরিশ্রম তাদের পিতা মাতার সব ইচ্ছা তার সাথে সাথে আপনাদের প্রত্যেকের সহযোগিতা তাদের প্রতিটি নিহত দেখেছে তাদের আসলে এতটুকু বলবো যে তোমরা এতদিন স্বাধীন ছিলে এতদিন তোমরা একটা ছেলে ছিলে একজন ছাত্র ছিলে যেখানে তোমাদের দায়বদ্ধতা ছিল না যেখানে কোনো প্রশ্ন ছিল না কোনো ভুল করতে গেলে কোন মানুষ তোমাদের ভুল করতে দেখতে গেলে মনে করতো যে এটা বাচ্চা ছাত্র ভুল হতেই পারে আজকের পর তুমি আর ছাত্র থাকলে না আজকের পর জাতি চোখ দৃষ্টি তোমাদের উপরে থাকবে তোমরা কোথায় কি করছো কি করবে জাতির জন্য এই আশা নিয়ে এই আশাবাদী দৃষ্টি নিয়ে তোমাদের সামনে তাকিয়ে থাকবে যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে যে আশা নিয়ে এই জাতি তোমাদের পিছনে নিজের প্রতিটি পয়সাকে ব্যয় করেছে তার ঋণ পরিশোধ করার সময় আজ থেকে তোমাদের শুরু হলো আজ থেকে প্রতিটি পয়সার ঋণ তোমাদের উপর যে জাতির রয়েছে প্রত্যেকটি পয়সার ঋণ পরিশোধ তোমাদের এই পাগড়ির মধ্যে যে বেঁধে দেওয়া যে দায়িত্ব তোমাদের বেঁধে দেওয়া হলো এটাকে তোমরা জাতির কাছে পুঙ্খানুপুঙ্খানে পৌঁছে দিয়ে এই ঋণ পরিশোধ করতে হবে আর যদি তোমরা যদি মনে করো এই পাগড়ি না পাগড়ি শুধুমাত্র একটি সবুজ কাপড় তাহলে ভুল ধারণাই করে আছো জাতির সাথে তোমরা খেয়ানত করবে তাই এই পাগড়ি শুধু পাগড়ি নয় এটিকে নিজের আমানত এবং জাতির দায়িত্ব বোধ মনে করে দায়িত্ব মনে করে নিজের জীবনের চলাচল করবে দেখবে নিজেও সফল হবে জাতীয় সঠিক পথ পাবে আর এই জাতিকে সঠিক পথ দেখানো তাই দায়িত্ব হচ্ছে তোমাদের শেষে শুধুমাত্র এই সমস্ত উপস্থিত যারা উপস্থিত রয়েছেন তাদেরকেও এবং আমার যে ছাত্ররা রয়েছে সেই ছাত্রদের উদ্দেশ্যে শেষে একটি হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব তারপরে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ একটি কথা আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল্লাহ রাসূল বলেন ফাযলুল আলামে কা ফাযলিল ফাযলুল আলামে আলাল আবিদি
كفضل القمر ليلة البدر على الكوكب. আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আট জনকে আপনাদের সন্তান যে রয়েছে এদের মতো মানুষদের জন্য আল্লাহ নবী বলেছেন যে আলেমদের মর্যাদা আবেদের উপরে ওইরূপ যেই রূপ পূর্ণিমা রাত্রি চাঁদের মর্যাদা সমস্ত তারকার উপরেই। যেদিন পূর্ণিমার রাত্রি হয় সেই পূর্ণিমার রাত্রি চন্দ্র যেমন আলোয় আলোকিত করে দেয়, সেই আলোর সামনে সমস্ত তারকার আলোর কোনো কিছুই অস্তিত্ব থাকে না। অন্যভাবে একজন আলেমের মর্যাদা একজন ইবাদত গুজার উপরে ওইরূপ যেইরূপ পূর্ণিমা চাঁদের রাত্রিতে সমস্ত তারকার উপরে যেমন মর্যাদা রাখে যেমন ফজিলত রাখে, অনুরূপ এরা আবেদের উপরে এতটা এদের মর্যাদা এতটা এদের সম্মান। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ নিজ ভাষায় বলে গেছেন, শুধু তাই নয় এরা তারা যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল ইহতার। আল্লাহর নবী বলছেন এরা তারা যাদের জন্য আকাশে যতগুলি সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি ওয়াল আর এবং ভূমণ্ডলে যতগুলি সৃষ্টি রয়েছে সেটা আপনার শুকনেতে হোক বা সেই সমুদ্রে হোক যেখানে যে সৃষ্টিটি বসবাস করে সমস্ত সৃষ্টি এদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এরা যখন চলতে গিয়ে জীবনে হোঁচট খায় এরা কোনো ভুল করে দেয় এদের দ্বারা কোনো ভ্রান্তি হয়ে যায় ভুল ভ্রান্তি হয়ে যায় তখন পৃথিবীর এবং আকাশের সমস্ত সৃষ্টি এদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর সামনে আর্জ করে, আল্লাহ তোমার এই বান্দা আলেম অমুক ভুল করে গেছে, আল্লাহ তুমি তার ভুলকে ক্ষমা করে দাও। শুধু তাই নয় আল্লাহর নবী বলছেন হাত্তাল ইদান বিল মা, এমনকি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা যে মাছ সেই মাছ পর্যন্ত এদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। শুধু তাই নয় অন্য এক বর্ণনা এসেছে আল্লাহর নবী বলছেন হাত্তাল নামলাতে বিজ্জহরিহা, এমনকি পিপীলিকা নিজের গর্তের মধ্যে থেকে সেই পিপীলিকা পর্যন্ত এদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। এতটা এদের মর্যাদা এতটা এদের সম্মান, যদি আমরা বুঝতে হয়তো পারি না যে সম্মান এদের আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ এতটা সম্মান মর্যাদা নেই, এটা আমাদের দুঃখজনক বিষয়। আমরা নিজেরাও নিজেদের মর্যাদা বুঝতে পারিনি এবং আমরা অন্যকে বুঝাতে পারিনি, যার কারণে আজকে আমরা আমাদের সন্তানদেরকে এত মর্যাদাবান শিক্ষা থেকে বঞ্চিত রেখেছি। আজ উপস্থিত প্রত্যেকটি কার্যে ওই ভাবনা আমার অনুরোধ যে এ শুধু নিজের জন্য সফলতা নয়, বরং আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মিজামাত ইনসান যখন মানুষ যখন মৃত্যুবরণ করে ইনকাতা আনু আমালু, তার সমস্ত আমল তার কাছ থেকে শেষ হয়ে যায়, কোনো আমল তার আর বেঁচে থাকে না। যেদিন মানুষ মৃত্যুবরণ করে তার আমল সেদিন শেষ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি আমল ছাড়া। সেইখানে একটি কথা বলা হয়েছে আউয়ালাদিন সালিহুন আদকু লাহু, যদি কোনো পিতা যদি কোনো অভিভাবক একটি সুসন্তান গড়ে ছেড়ে যায় এক সুসন্তান ছেড়ে যায়, আর সেই সুসন্তান যদি সেই মাতা পিতার জন্য দোয়া করে, সেই সুসন্তান যদি সেই মায়ের জন্য সেই বাবার জন্য দোয়া করে, তাহলে গেলে সেই দোয়ার নেকি মাতা পিতার কবরে পৌঁছাতে থাকবে ইনশাআল্লাহ। এই যে এত মর্যাদাশীল এতটা সম্মানীয় একটি শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা এত দূরে সরে আছি শুধু একটাই কারণ, হয়তো আমরা আপনাদের বুঝাতে পারিনি বা আপনারা হয়তো বুঝতে চাননি। যাই হোক না কেন, আমার মনে হয় যেটা আমাদের বিফলতা যে আমরা চাকরিকে বুঝাতে পারিনি। শেষে শুধু এই আশা রেখে এই আটজন ছাত্রের কাছে, দেখো বাবা তোমরা আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আজ থেকে যাই করেছি আজকে পূর্বে যা কিছু করেছি একজন ছেলে হিসেবে একজন একজন ছাত্র হিসেবে, এরপর থেকে একজন ছেলে নয় এরপর থেকে একজন জাতির পথপ্রদর্শক হিসেবে নিজের জীবন যাপন করবে, এরপর থেকে জাতির ভবিষ্যৎ হিসেবে জাতির একজন সঠিক পথের পথপ্রদর্শক হিসেবে নিজের জীবন যাপন করবে, এই ভেবে এই ভাবনা নিয়ে এখান থেকে যাবে। এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে আমি এবারে এক এক করে আমি সেই সমস্ত ছাত্রগুলোকে ডাকবো
যে সমস্ত ছাত্রগুলি স্থানান্তর প্রদান করা হবে যে পাঁচজন আলেম হয়েছে তন্মধ্য থেকে প্রথম একজন যে রয়েছে সেটা হচ্ছে আলাউদ্দিন হক এই ছেলেটির বাড়ি হচ্ছে সোহাপুর দিয়ার মুর্শিদাবাদ মালদা মালদা ডিস্ট্রিক্টে পড়ছে সোহাপুর বাড়ি এই সনদটি তুলে দেবেন আমাদের জামিয়াত সভাপতি জনাব মাস্টার আলহাজ শাইসুদ্দিন সাহেব ইসসা সাহেব পাঁচজনের মধ্যে দ্বিতীয় জন হচ্ছে আব্দুর রহমান এই ছেলেটি সুদূর পাকুড়ের বিক্রমপুর গ্রামের পাকুড় ডিস্ট্রিক্টের অধিবাসী আব্দুর রহমান এই ছেলেটিকে সনদটি উঠিয়ে দেবেন আমাদের জামিয়ার সম্পাদক মাস্টার আব্দুল খালিক সাহেব তৃতীয় সেটা হচ্ছে কৌসার আলী এই ছেলেটি হচ্ছে পাকুড় ডিস্ট্রিক্টের হরিগঞ্জ গ্রামের অধিবাসী এই সনদটি উঠিয়ে দেবে আমাদের জামিয়া একজন ম্যানেজিং কমিটির সদস্য মাস্টার তহিদুল ইসলাম সাহেব চতুর্থ যে রয়েছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম চকচকরের অধিবাসী মুনির ইসলাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম চকচকরের অধিবাসী মুনির ইসলাম এই সনদটি উঠে দেবেন আমাদের জামিয়া শেখুল হাদিস হযরত শেখ হযরত মাওলানা নূরুল ইসলাম কাসিমী সাহেব পঞ্চম মারিফুল ইসলাম এই ছেলেটির বাড়ি হচ্ছে সাকারঘাট সীতারামপুর মুর্শিদাবাদ এই ছেলেটিকে এই সনদটি উঠিয়ে দেবেন আমাদের জামিয়ার এমসি সদস্য ডক্টর তাজামুল হক সাহেব এবার তিনজন হাফিজ যারা কোরআন সম্পূর্ণ মুখস্থ করেছে তাদের মধ্যে প্রথম যেটা রয়েছে হাফিজ মাহফুজ আলম এই বাইরুল ইসলাম তোমার গ্রুপ রেডি হও আজকে আমাদের এই যেমন সনদ প্রদান করা হয়ে যাবে বিদায়ী সঙ্গীত এই যে ছেলেগুলি চলে যাচ্ছে এই মুহূর্তে এদের যে মনের যে এটা ছবিটা মনের মধ্যে যে কষ্টটা সেই মনের কষ্টটা সেই ব্যথাটা যে ব্যথাটা তারা প্রকাশ করবে নিজের সঙ্গীতের মাধ্যম দিয়ে প্রথম যে ছেলেটি ছিল হাফিজ মাহফুজ আলম এই ছেলেটি সুদূর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট বাড়ি কুমানী বাড়ি এই সনদ উঠিয়ে দেবেন আমাদের সম্মানীয় অতিথি এবং শমশেরগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় আমির ইসলাম সাহেব দ্বিতীয় হাফিজ ইন্তেখাব আলম এই সনদটি উঠিয়ে দেবেন আমাদের অতিথি হযরত শেখ হযরত মাওলানা আব্দুল মুঈদ আল মাদানী হাফিজাহুল্লাহ সাহেব আব্দুল মুঈদ আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা সাহেব তৃতীয় যে ছেলেটি হাফিজ হয়েছে হাফিজ ওয়াহিদুজ্জামান
মুর্শিদাবাদ এই বাড়ি হাফেজ ওয়াহিদুজ্জামান এই ছেলেটিকে সালাম পৌঁছে দিবেন উপস্থিত অতি সম্মানীয় অতিথি হযরত সাহেব হযরত মাওলানা লুৎফর রহমান আল কাসমি সাহেব প্রধান শিক্ষক সীতারামপুর মাদ্রাসা এবারে আমরা আর বেশি সময় নষ্ট করব না যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু জমে জমে বসে যান একটু জমে জমে বসে যান এবারে আপনাদের সম্মুখে বিদায় সঙ্গীত পেশ করা হবে বাইরুল ইসলাম বাইরুল ইসলাম তোমার টিম নিয়ে এসো সামনে এসো ওখানে আর মাইক্রোফোন নাই আর নিচে করে দেন স্টেটটা নিচে করে দেন السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته هدي البلد يا فصر دار مدرسة چھوڑ جانا ہے ہے دل بے حد اے افسردہ مدرسہ چھوڑ جانا ہے ہے دل بے حد اے افسردہ مدرسہ چھوڑ جانا ہے نہ کیسے ہوں میں نمدیدہ چھوڑ جانا ہے ہے دل بے حد اے افسردہ مدرسہ چھوڑ جانا ہے ہے دل بے حد اے افسردہ مدرسہ چھوڑ جانا ہے طرف جاتا لرز جاتا بدن میرا ہوا سے گم ہو جاتی ہے طرف جاتا دن میرا تو آنکھیں نم ہو جاتی ہے لرز جاتا بدن میرا ہوا سے گم ہو جاتی ہے
خبر سن کر یہ آزر کا مدرسہ چھوڑ جانا ہے ہے دل بے حد یہ حق سر کا مدرسہ چھوڑ جانا ہے ہے دل بے حد یہ حق سر کا مدرسہ چھوڑ جانا ہے کوئی کی چھت کے سائے اہل مدرسہ چھوڑ